থাম্বনেলটায় আরেকবার বলি, উড়ে গেল পাখি দিয়ে গেল বাস, লাইভে গিয়ে দেখি পড়ে আছে লাশ। আজকে এই বিষয়টা নিয়েই কথা হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা জলিন মানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো শুরুতেই বলে দিই, কাউকে সন্তান নিয়ে খোঁটা দেওয়ার মতন রুচিবোধ আমার নেই। আমি ওখানে এটাই বলতে চেয়েছিলাম যে আমার যেখানে ঘামতি বা খামতি, সেটা যখন আমি জানি যে আমার এখানে মাইনাস পয়েন্ট আছে, তা সত্ত্বেও আমি পরলোককে গিয়ে বলে আসি যে তোমার কী করে সম্ভব বা তোমার কী করে হলো, এটা কখনো বলা উচিত না। নিজের দিকে আগে তাকানো উচিত যে সেই জায়গাটায় আমার কিছু ক্ষতি বা কিছু মাইনাস পয়েন্ট আছে কি না। তো এইটা বোঝানোর জন্যই আমি বলেছিলাম ফার্স্টে এই জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি। এবার সেকেন্ডলি আসি, পরের কথাগুলোতে এবার বলতে আসি, সেটা হচ্ছে এটা গেল কমেন্ট। আর বাকি যে যা সমস্ত কমেন্ট করছো, পজিটিভ কমেন্ট যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে বুঝতে পেরেছো বা বলেছো। আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের অলরেডি ব্রেন ওয়াশড, তারা অলরেডি ব্রেন ওয়াশড হয়ে আমার কাছে এসেছো আমি জানি। আর একদিনে একটা ভিডিওতে তোমাদের মাথা খাওয়ার মতন আমার মানে সেই রকম পাওয়ার আমার নেই, ঠিক আছে। তো যাই হোক, আজকে সেকেন্ড ভিডিওটা কেন শুরু করলাম, কারণ কিছু বলার বাকি থেকে গেছিলো সেটা বলি। আমার নিজস্ব চ্যানেলটা আমার কাছে যেমন আমার সন্তানের মতন, নিশ্চয়ই অপরের চ্যানেলটাও তার কাছে তার সন্তানের মতন। তা সেই জায়গাগুলো আমার আই থিঙ্ক একটু বলে বুঝিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে, তুমি যখন আমি দেখবো যে আমার চ্যানেলে আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোতে স্ট্রাইক আসতে পারে, সেই ভিডিওগুলোর মধ্যে থেকে এমন কিছু আছে যেগুলো অন্য কেউ সেইটা নিয়ে ক্ষতি করতে পারে, তাহলে আমি সেই জিনিসগুলো দেব না। নাকি কারোর কাঁদা কারোর কষ্ট দেখেও আমি মনে করবো যে না সে কষ্টে আছে সে কাঁদছে তবু সে আমাকে খিস্তি মারছে তাও আমি তাকে ছেড়ে দিলাম, এটা কখনো কেউ করে? নিশ্চয়ই কেউ করে না। বেশ করেছে, স্ট্রাইক দিয়েছে, ভালো কাজ করেছে, ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। কী বোঝাতে চায় দিন রাত্রি, কী বোঝাতে চায়? এপি ব্লগস বাড়ি করছে না, মৌ বাড়ি করছে না, কেউ বাড়ি করেনি, মন্দিরা বাড়ি করেনি, তোদের এত জ্বালা কিসের ওর বাড়ি করা নিয়ে? কিসের এত জ্বালাও যে 14 বার করে আমাদের ঘরে সামান্য একটা নতুন কিছু জিনিস হলে, আমার ঘরটা পেন্ট হয়েছে, আমি এক মাস ধরে ভিডিও করেছি, যা ভিডিও করেছি তার মধ্যেই আমি বলেছি যে দেখো ঘরটা কত সুন্দর লাগছে, রং হয়েছে, ঘরে একটা জিনিস হলে তার যে কতটা খুশি। বা কেউ, আমি যদি মনে করি আমার ক্ষমতায় আমি একটা উপরে ঘর করতে পারবো, আমি তো 1,00,000 বার লোককে সেটা দেখাবই। নিজে সেই যোগ্যতাটা অর্জন করে যদি কিছু করো তবে না সেই জায়গাটা তুমি বুঝবে, তার আগে তুমি বুঝবে কি করে যে সে কেন এতবার করে সেই জিনিসটা দেখায়। অ্যাকচুয়াল যদি আমরা ঘরে কোনো জিনিস কিনে নিয়ে আসি নিজের পয়সা দিয়ে, আমরা বলি না যেটা আমি করেছি, বিছানার চাদর কিনছে, ছটা নাইটি কিনছে, তোর এত জ্বালা কিসের, তোর বাপের টাকায় কিনছে, তোর বাপের টাকায় বাড়ি হচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, কী ঠকিয়েছে, তাদের বাড়ি চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, মুখোশ খুলে বসার ধান্দা নিয়েছো, এখানে জর্জ হয়েছ, উকিল হয়েছ, সব জর্জার উকিল সেজেছ, সব ঠেকাদারি নিয়ে বসেছ লোকের মুখোশ খুলবে বলে, কে কেমন করে ভিডিও করছে, কে কেমন করে রয়েছে, কে বেড কভার কিনছে কি না, নাইটে কিনছে কি না, তোর টাকায় কিনছে, কিনছে তো ভিউজের টাকায়, যে টাকায় ওরা ইনকাম করছে, ওদের ইনকাম পড়ে গেলে তুই যাবি কি, ওদের সংসার টেনে আসবি, ওর বাচ্চাকে তুই সামলাবি? বেশ করেছে, একটা মানুষকে পঙ্গু বলতে তো লজ্জা লাগছে না? ও যদি ঘাটের মরা হয় তুই তো কুরআনির আছাড়ি, ও যদি ঘাটের মরা হয় তুই তো কুরআনির আছাড়ি, তোর নিজের মুখটা দেখিস না, নিজের ভিডিওতে প্রায়োরিটি দিস না কেন, নিজের মুখটাকে প্রায়োরিটি দে, দেখ সব ঠিকঠাক চলবে, সব ঠিকঠাক চলবে। প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজের শরীরটাকে প্রায়োরিটি দেওয়ার, তবে না মনটা পরিষ্কার থাকবে, নাহলে মন পরিষ্কার থাকবে ই করে। আর একজন সকালবেলা বলেছিল, সেই কথাটা তো আমার বলাই হয়নি ভিডিওতে এসে, সে গর্বিত যে সে রেল লাইনের ধারে বড় হয়েছে, সে গর্বিত যে সে রেড লাইট এরিয়ায় বড় হয়েছে, সত্যি সে গর্বিত, তার কথাবার্তা তার চালচলনে সে নিজের জায়গাটাকে প্রতিটা মুহূর্তে রিপ্রেজেন্ট করছে, প্রতিটা মুহূর্তে সে নিজের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে, তা সে গর্বিত হবে না? সে তো বুঝিয়েই দেয় যে আমি ওই জায়গাটা থেকে উঠে এসেছি, শ্বশুরের টাকায় তো চলিস, বুঝবে কী করে? নিজের টাকায় কিছু করলে সেটা যে কত বড় খুশির, সেই সুখটা যে কত, সেটা তুই বুঝবে কী করে? লোকের পিছন টিপে টিপে ইনকাম করছিস,
সেই স্বাদটা পাবে কি করে? ভালো কিছু করলে তবে সেই জিনিসের স্বাদ পাওয়া যায়, খারাপ কিছু করে সেই জিনিসের স্বাদ কখনো পাওয়া যায় না। হাতে টাকাটা যখন আসে তো লজ্জা করে না, তখন একবারও মনে হয় না কারোর ক্ষতি করে করে আমি এই টাকাটা ইনকাম করছি। তোদের বাড়ি গেছে ভিক্ষা চাইতে, না তোদের বাড়িতে গিয়ে উঠেছে, না তোদেরকে বলেছে যে আমাকে পয়সা দাও, নাকি তোর টাকায় চলছে ওরা? কিসের মুখোশ? ওরকম এদিক ওদিক কথা আর অন্য ইউটিউবাররা বলে না, তাদেরকে নিয়ে কেন ভিডিও করিস না, ওকে নিয়ে কেন পড়ে আছিস? কারণ ওর নেগেটিভ ভিউয়ার্সরা তোর কাছে এসে তোর ভিডিও দেখে বলে ওই জন্য। তোর কাছে তোর কন্টেন্টটাই মাস্ট, আর এই করতে গিয়ে তুই লোকের ক্ষতি করছিস। আজকে যদি ওর বাড়িতে কারোর কিছু অঘটন ঘটে যায়, যদি তোর জন্য হয় তোর জন্যই হবে। আজকে যদি পঙ্গু মানুষটাই যদি কিছু অঘটন ঘটে যায়, সে যদি মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায় এরকম করতে করতে, সে যদি কোনো স্টেপ নিয়ে বসে নিজেকে ক্ষমা করতে পারবি, চালাতে পারবি তার সংসারটাকে সারা জীবনের জন্য? ক্ষমতা আছে? কেরিয়ার করতে গিয়ে লোকের ক্ষতি করতে বসেছি সেখানে লজ্জা করে না? আবার চোখ নাচিয়ে নাচিয়ে চোখ বড় বড় করে এসে কথা বলছিস? ধাপ্পাবা জোর চোর, তুই কম জোর চোর? ঠিক করেছে চ্যানেলগুলোকে টার্মিনেট করে দিয়ে, প্রত্যেকটা চ্যানেলকে উড়িয়ে দেওয়া উচিত। এরকম কিসের চ্যানেল? লোকের পিছনে রাত দিন ভিডিও করে পড়ে থাকা, নিজের কোনো কন্টেন্ট নেই, শুধুমাত্র লোককে কী করে হ্যারাস করতে হয় মেন্টালি, কিসের কন্টেন্ট এটা? কোন কোন ইউটিউবের কোন খাতায় লেখা আছে এরকম কন্টেন্টের? রোস্টিং, রোস্টিংয়ের নাম করে খালি উল্টোপাল্টা ভিডিও করা হচ্ছে? বেশ করেছে ট্যালেন্ট, উপযুক্ত কাজ করেছে, অধিকার আছে তাই করেছে। অধিকার এরকম আছে কেন চিন্তা করবে তোদের জন্য দুবার? তোরা চিন্তা করিস একবার তাদের সম্পর্কে কথা বলার আগে, যে আমরা কী কথা বলছি এতে তাদের মেন্টালি প্রেশার করতে পারে কি না? মুখোশ খুলতে বসেছ নিজে একেবারে, সব সতী সামিত্রী তোমরা, তোমরা সমস্ত, তোমাদের একদম তোমাদের কোনো মুখোশ নেই, তোমরা সমস্ত সতী সামিত্রী হয়ে রয়েছ। আনিস না কেন ডেইলি লাইফস্টাইল ব্লগিং? রোজ রোস্টিং করবো তোকে, দেখ কীরকম লাগে, উঠতে বসতে রোস্ট করব। সুমিতাস অল ইন ওয়ান চ্যানেলটা এমনি এমনি মনিটাইজড হয়নি, মুখের কথায় মনিটাইজড হয়েছিল। চুপ করে আছি দে না লাইফস্টাইল ব্লগিং, প্রত্যেকটা ভিডিওতে রোস্ট করব, দেখ কীরকম লাগে, তখন উঠতে বসতে হ্যারাস হবি, কীরকম লাগে? দে না তোরা যারা যারা বলিস, দে লাইফস্টাইল ব্লগিং দে। সবার বাড়িতে সব ঠিকঠাক চলে? পাড়া প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক? নিজেরা ভালো না খারাপ তোর কিসের ঠেকা? কিসের ঠেকা তোর? সবার দায়ভার তোকে নিতে বলেছে কেউ? পয়সা দিচ্ছে তার জন্য? সব কিছুর একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করতে 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 এত দূর চলে যাচ্ছিস যে নিজে যে একটা শিক্ষিত ভদ্র পরিবারের ভদ্রঘরের মেয়ে আর ভদ্রঘরের বউ সেটা নিজেই ভুলে যাচ্ছিস। তার সাথে জুটেছে কতগুলো শাগরেত, জুটেছে কতগুলো শাগরেত, শাগরেতগুলোকেও ব্রেন ওয়াশ করেছে। শাগরেতরা জানেও না এই মেয়ে ছেলেটা কিন্তু কোনোদিন ওদের সাথই থাকবে না, সাথ থাকতে কিন্তু চায়ও না। এক খাতায় নাম লিখিয়েছে স্ট্রাইকের দলে, ঠিক করেছে দিয়েছে, বেশ করেছে দিয়েছে, দেওয়া উচিত ছিল। দিনরাত্রির উঠতে বসতে জ্বালাবে, মেন্টালি টর্চার করবে, তোর মুখোশ খুলছি, তোরা এই করেছিস, তোরা কেন ওই করেছিস, তোদের কিসের ঠেকা রে? তোদের পয়সায় করছে? হ্যাঁ, তোদের পয়সায়, তোদের বরের পয়সা না তোদের বাপের পয়সায় করছে, তোদের কিসের ঠেকা? আরও অন্যান্য চ্যানেলরা কেউ ঘরবাড়ি করছে না? তুই ওর পেছনে পড়ে আছিস কেন? আরও অন্যান্যদের পেছনেও যা, তাহলে আমরা বুঝবো যে না সবাইকে নিয়ে করে। জানিস তো এখানে বেশি ভিউজ, ওই জন্য তো এখানে পড়ে আছিস। পড়েই যখন আছিস তাই এরমভাবেই থাক। একটা মানুষকে পঙ্গু বলতে লজ্জা করলো না? প্রত্যেকটা মানুষেরই একটা করে মাইনাস পয়েন্ট থাকে, খামতি থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। বারবার নিজের জায়গাটাতে সেই মুখটা খোলাস কেন লোককে, যে লোকে বলতে বাধ্য হবে যে পঙ্গু তুই নিজেও, তুই নিজেও একটা সাইড দিয়ে পঙ্গু বলিস কেন? লজ্জা করে না? আরও মুখোশ খুলবে, সবার মুখোশ খুলবে, সবাই এখানে একটা করে মুখোশ পরে বসে রয়েছে প্রত্যেকে। আর এনারা এসেছেন কতগুলো সতী সাবিত্রী, এনাদের আর কোনো মুখোশ নেই, এনারা একেবারে সতী সাবিত্রী, সত্যবানের মতন সতী। প্রণাম করা উচিত এদেরকে দেখলে,
সত্যি জ্বালিয়ে পুড়িয়ে কিরম ভাবে মানুষকে খেতে হয়, এরম টাইপের কতগুলো মানুষ যদি সংসারে থাকে যে সংসারটা কি করে ছাড়খাড় হয়ে যেতে পারে সেইটা সত্যি বোঝা যায় এদেরকে দেখলে। এই জন্যই এদের আশপাশটায় কেউ নেই, এরা একা। ভিডিওটা শেষ করার আগে আর একটা শেয়ারই হয়ে যাক, 6-6টা নাইটি কিনে হয়েছি বড় লোক, 6-6টা নাইটি কিনে হয়েছি বড় লোক, তোমার বাপের টাকা এখন করছি আমি ভোগ। আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। স্টিল দেন, টাটা।